সকাল সকাল হেঁটে এসেই সূর্য দেখব বলে ছাদে চলে এলাম, কিন্তু সেই সৌভাগ্য আগরতলায় বোধহয় সম্ভব নয়, কেননা পুরো বিল্ডিং আর এই দেখুন নতুন বিল্ডিং আবার তৈরি হচ্ছে। ওই ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে সূর্যটা দেখা যায় কি না। না, কোনোভাবেই সূর্য সেরকম দেখা যাচ্ছে না, রড, ওই ইট কাঠ পাথরের জঙ্গল, তার ফাঁকে ফাঁকে কিছুটা সবুজ বনানি যে নেই তাও নয়, এগুলোও বোধহয় দুদিন পরে আর থাকবে না। আরে এত ধারে যায় না, এত ধারে যায় না, ওই এত ধারে যায় না। দীপকবাবু সকাল সকাল সব বাজার নিয়ে এসছে, এই যে লাল শাক, তারপরে উচ্ছে, বরবটি, শশা, তারপরে কোয়াশ, এরপরে বেগুন, ঝিঙে, তারপরে পেঁয়াজ, ওইখানে লাউ, দেখেছেন শিমুল করছে ক্যাচ 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 ক্যাচ, যে এত ঘরে আরও সবজি আছে, আর ফ্রিজের এই ফ্রিজের সাইজটা ছোট, বলছে আমি এত সবজি আমি কোথায় রাখবো। হ্যাঁ, আপনি এতগুলো নিয়ে এসছেন, পেঁয়াজ কিন্তু এই যে এই রয়ে গেছে পেঁয়াজ, আবার এগুলো এনেছে পেঁয়াজ, কোনো দরকার আছে? পেঁয়াজ ভাজা খাবে না শাক খাবে? পেঁয়াজের বাজার আনতে তো কঠিন, বাড়িতে বইয়া তো সহজে কাটা যায়। একদম একদম, নিজের কাজটা সারা, বাকি সবাই কাজ সোজা। দেখো তুমি ঝিঙ্গা কি সতেজ মনে হচ্ছে, তোমার ঘরে ধরেছে, এতটা তরতাজা, দেখে শুনে বাজার থেকে একদম ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসা, যখন যেমন একদম একদম নাকি। তো ঝিঙ্গা কেমন এনেছে বলো? শিমুল আজকে পোস্ত ঝিঙ্গা করবে, আমাদের গত রাতে প্ল্যান হয়েছে, পোস্ত নাকি একদম পালিশ করে রেখেছে। ঝিঙ্গা পোস্ত? ও আচ্ছা, ঝিঙ্গে পোস্ত, আরে ঝিঙ্গে পোস্ত মানে সুন্দর করে ঘুরিয়ে একদম বেশ মুখ ভরে উচ্চারণ করতে হবে, ঝিঙ্গে পোস্ত। সেদিকে বসে গেছে ঝিঙে পোস্ত, পোস্ত দেওয়া হয়নি, কিন্তু ওই মানে সাদা থাকলে ভালো, না হলুদ হলুদ না হইলে ভালো। আর শিমুলের সকাল সকাল ঘুগনি রান্না শেষ, তিন বাটিতে রাখছে, ছোট্ট বাটি রাখা, ও গরম মশলা ছাড়া দিছ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। মন দিয়ে পড়ছো বা পড়ো পড়ো, চিৎকার করছো কেন? চিৎকার, আরে পড়ো না তুমি বাবা, তুমি দীপক বাবুর ব্রেকফাস্ট কি? দীপক বাবু আয়ো, মা ওই ইয়ে কইরা দিছি, মামলেট কইরা দিছি, আর এদিকে শিমুল, এইটাও তুমি কইরা দো, আর আমার উদয়পুরে কত কাজ করন লাগে। এবার গড়ি বাস না, না জানালার কাছে রাখছ, গেছে গড়ি চুরি হইয়া, বুঝছ নি? ভালো করে দিস পরীক্ষা, টাটা, মুলাটি দেখিস ভালো করে। আবার তুই আর তোর বাবা গীতা মানে উল্টা পাল্টা ঘুরে ফিরে যাস নাকি তার ড্রেস? আজকে তোর উপরেরটা এই যে কালো, নিচেরটা সাদা, তোর বাবার নিচেরটা কালো, উপরেরটা সাদা, বা আমি ডেইলি সাদা পরি। হোয়াট এ অবজারভেশন, ওই পারসেপশন লাগে, হোয়াট এ অবজারভেশন, নেই হোয়াট এন অবজারভেশন, এন নোয়া খাইলার উচ্চারণ আর ঠিক হইল না, হোয়াট এন অবজারভেশন, হোয়াট এন অবজারভেশন, তোরা আমার কেন মায়ের গায়ে মনে জওয়ান, তুমিও জওয়ান আমিও জওয়ান, শিখনি আর্মির জওয়ান, তোরা না দেখছো সিনেমাটা? আমি তো দেখছি না, আমি তো ভাবছি জওয়ানি নিয়ে বুঝি, শুভ অপরাহ্ন বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগে, স্ট্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল দুপুর 1:20, আর ভাতটা খেয়ে, দুপুরে তো আমি ভাত খাই, ভাত খেয়ে তৈরি হয়ে নিয়েছি, জওয়ান দেখতে যাব আমি আর দীপকবাবু দুজনে যাব। গত রোববারেও টিকিট কাটা হয়েছিল, কিন্তু কোনো একটা বিশেষ কারণে সেদিন যাইনি। এই তিনটে টিকিট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল,
দেখার জন্যে। তো যাই হোক, আজকে গতকালকে রাত্রিরেই টিকিটটা কাটা হয়েছিল এবং এখন যাচ্ছি জওয়ান দেখতে। এটা নাকি ভীষণ ভালো হয়েছে বইটা। তো চলো শুরু করা যাক, হাঁটি হাঁটি পাপা খোপন হাঁটে দেখে যাক। তোমার আর দিশার কোয়াতে তো আমি কুর্তি ফিরাই লইছি, কিন্তু আমি কুর্তিতে একদম কমফোর্টেবল ফিল করি না, জানো নি? শাড়িতে তোমার পরতাম, শাড়িতে তোমার ফেভারিট ড্রেস, এটা তো আছে, মাঝে মাঝে খুব চেঞ্জ আছে পোশাকে। এটা গতকালকে, গতকালকে তিনটে আনা হয়েছে, বাড়ির কাছেই একদম হয়নি, দামে দামে বনেনি, দাম বেশি চাইছে, দুপুর বেলা তো দাম বেশি দিয়েই লয়ে যেটা। আরো 10 মিনিট বাকি আছে, তো দীপকবাবু এগিয়ে যাচ্ছেন, আমাদের B89 টান টান উত্তেজনা নিয়ে জওয়ান দেখতে যাচ্ছে। লিফটে চড়ে নিলাম, পৌঁছে যাব। সবাই দেখছি তরুণ যুবক, আমরা দুজনেই বুড়ো বুড়ি। তখন ভাবলাম যে ফটো তুলে নিই, বুড়ো বুড়ি ফটো তুলে নিই। ফটো তুলে নিলাম, স্যাটাস্যাট ফটো তুলে নিলাম এবং ভাবলাম জওয়ান সিনেমাটা বোধ হয় ওই বয়সের জন্যে, আমাদের জন্য নয়। দীপকবাবু বসলাম তো, এসে অ্যাড চলছে, আরো 5 মিনিট বাকি। দিশারে তালা খুললা দিয়েছ? দিশা বাবা দিয়েছ তা? হ হ হ কো আয় না দেখি। উমা আজকে আমার দোষ না মা, মার তো আমার খিদা লাগে। ছোলে কুলছে। আচ্ছা কে দাদা? মা কেন?